हेलो फ्रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণ। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো হালকা হাতে নাড়িয়ে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এদিকে মশলার মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখে দেবো। যে সাইডগুলো একটু কাঁচা কাঁচা লাগছে সেগুলো একটু লাল করে ফ্রাই করছি। সবগুলি ভালো করে ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে রাখছি। একটু তেলটা লাগবে, ওই জন্য আর একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার যে রসুন, আদা আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। খুব চিট ছিল, ওই জন্য অল্প নুন অ্যাড করে দিলাম। এই মশলাটা একটু ভাজতে হবে, ওই জন্য এটা আগে আমি তেলের মধ্যে ছাড়লাম। এবার আর একটা মশলা রেডি করব, যেটার মধ্যে দেবো সর্ষে আর নারকেল। সর্ষে আর নারকেলটা এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা ফ্রাই হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো ফ্রাই করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সর্ষে আর নারকেলটাকে যে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিয়েছি, অ্যাড করে দিলাম নুন। অল্প চিনি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাটা, হাফ ক্রাশ করে বেঁধেছি। এটা পুরোপুরি বেটে নিয়ে নিই, হাফ ক্রাশ করে বেটেছি যাতে মুখে পড়লে ভালো লাগে। মশলাটা হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম নারকেলের দুধ, হাফ কাপের থেকে একটু বেশি। সাথে একটু জল মিলিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম।
এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা, রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।